নেই চড়াম চড়াম ঢাকের বাদ্দি, নেই গুড় বাতাসার দাওয়াই। তবে কেষ্টবিহীন বীরভূম জেলায় রয়ে গেছে তার ছায়া। আর সে ছায়ার দাপট এতটাই যে এবারের পঞ্চায়েত নির্বাচনে কেষ্টমণ্ডলের অনুপস্থিতি কাউকে তেমন করে টেরই পেতে দিলেন না তার বিরোধী শিবিরের হলেও কেষ্টরই একসময়কার ভাবশিষ্য কাজল শেখ। নানুরের এই অবিংশবাদী নেতা এবার স্বয়ং বীরভূম জেলা পরিষদে ১৯ নম্বর আসনের প্রার্থী। প্রচার কৌশলে বিরোধী শিবিরকে যোজন দূরত্বে ছিটকে দিয়ে কাজল শেখ এবারে পায়ে হেঁটেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। প্রচারের টার্গেট জেলার ৭টি গ্রাম ছুঁয়ে ফেলা। সোমবার নানুরের সাতারা গ্রামে একপ্রস্থ প্রচার সারার মধ্যে দিয়ে তিনি এলাকাবাসীকে বুঝিয়ে দিলেন, পঞ্চায়েতে ১ ইঞ্চি জমিও তিনি বিরোধীর জন্য ছাড়বেন না। প্রচারের ঢাক মাস্ট, তবে সে ঢাক চড়াম চড়াম বাজল কিনা তা বোঝা যাবে আগামী ১১ই জুলাই ভোটের জাপে খোলার পরই। দেখতে পেলেন বাড়ি বাড়ি গেলাম এবং মায়েদের বোনেদের বাবাদের দাদাদের আশীর্বাদ নিলাম, কারণ ১৯ নম্বর আসনে আমি কনটেস্ট করছি, আমার এগেনস্টে বিজেপি প্রার্থী আছে, তো যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারি তার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার ছাড়লাম। বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বিরোধীদের উদ্দেশ্যে বার্তাটাই থাকবে, লাইনে দাঁড়িয়ে ভোট করুন, নিজের ভোট নিজে দেন, আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। অন্য রাজ্য থেকে টাকা নিয়ে এসে আমার যারা দুর্বল অবহেলিত, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত নয়, সেই মানুষগুলোকে ভুল পথে পরিচিত করবেন না, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, উন্নয়ন নিয়ে রাজনীতি হোক, মানুষের পাশে দাঁড়ান, মানুষের উন্নয়ন করুন, ৩২৫ মানুষের পাশে থাকুন, তারপর ভোট চাইতে আসবেন। আর আমার যারা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, যারা দিন আনা দিন খাওয়া খেত মজুর যারা আছে, যারা মাথার ঘাম পায়ে ফেলিয়ে ১০০ দিনে কাজ করেছে, তাদের টাকাগুলো অতি সত্ত্বর দিয়ে দিলে খুব ভালো হয়, ওটাই বলি। কেন্দ্র বাহিনী দরকার ছিল বলে আমাদের মনে হয় না, কিন্তু কেন্দ্র বাহিনী এসেছে তার জন্য আমাদের কোনো অসুবিধা হবে বলে সেটাও মনে হয় না, কারণ এর আগেও অনেকবার কেন্দ্র বাহিনী এসেছে। ২০২১ নির্বাচন হয়েছে, বীরভূম জেলার ১১টা যে বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ১০টা জয়লাভ করেছি, ১টা তো সামান্য ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি। কেন্দ্র বাহিনী থাকুক আর যে বাহিনী থাকুক, বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ ১০। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর ৭৮৭২৭৭৬৬৭ এবং ৭৩৮৪৬০১৩৫৭। আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে ৫০০ জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র ২২,০০০ টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন।
আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161238, 7477161139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন নোটিফিকেশন আইকনে।